নেই কালার, খুবই সুন্দর একটা কালার, না একদম লাইট না একদম ডিম, সো সেম টু সেম এইরকম কালার। ওকে সো যে যেখানে আছে সবাই একটু ফ্রস্ট জয়েন হয়ে যাবে, যার যার টাইম মানে লাইকে শেয়ার করে দেবে এবং কমেন্ট করে জানাবে, রাইট নাও কারো কারো অ্যাক্টিভ আছেন। ওকে আপু মাত্রই তো ঘুরে এলাম, তুমি আসো না দেখ দেখলাম নাজিয়া রহমান আপু এখনই চলে আসছো, থ্যাংক ইউ সো মাচ আপু, দে আর সো সুইট আপু আসেন, চলে এসেছি। সো লাইভে না আসলে দেখা যায় আমারও ভালো লাগে না, আমার মনে না অল্প কিছু দেখা একটা লাইভ করি, যেহেতু আমাদের হচ্ছে সব মডারেটররা মোটামুটি ছুটিতে নিউ ইয়ারের, সো ভাবলাম একটা লাইভ করি তারপর আমি হচ্ছে লাইভে আসব। হ্যাঁ আপুদের সাথে একটা কমিউনিকেশন থাকবো। ওকে সো আজকে দেখেন, আজকে অনেকগুলো ড্রেসের অ্যাজ এ গিম্পল আপনাদেরকে দেখিয়ে দিবো, হয়তো বা পালাক্রম এগুলো ড্রেস স্টকে থাকলে স্টিচে চলে আসবে, কারণ এখন অনেকগুলো ড্রেস দেখা যায় কি ছবি দেওয়ার আগে আগে স্টক, ছবি দেওয়ার পরপরই স্টক আউট হয়ে যায়, সো আমরা সবগুলো ড্রেস মোটামুটি দেখিয়ে দিবো। অ্যাক্টিভ, আরে বাবা হাই আপু, হ্যালো হ্যালো আপু, সো দেখেন আজকে কি কি দেখাবো, আজকে খুবই সুন্দর সুন্দর ড্রেস, এটা একটা ব্লু কালার, সো লাইটটা অফ করে দিলাম কারণ এটা এখন যে কালারটা দেখছেন সামনে সামনে সেই কালার পাবেন, লাইটটা যদি জ্বালিয়ে রাখি এই ড্রেসের কালারটা একটু ডিপ হয়ে যায়, সো এটা হচ্ছে সেম টু সেম এই কালার ডিটো। আপু আপনার স্টিচের প্রাইস আমার ড্রেসটার বোঝাতে চেয়েছি, আপু আপু আমার ড্রেসটার স্টিচ প্রাইস বলে দিচ্ছি, লাভ লাভ লাভ, থ্যাংক ইউ কানা আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো লাস্ট টার আজকে আমরা এই ড্রেসটা দেখবো, এটা হচ্ছে কি আমরা অনেকদিন ধরে রিজনেবল প্রাইসে কোনো ড্রেস আনি না, সো আজকে একটু রিজনেবল প্রাইসের একটু ড্রেসগুলো দেখবো, সো এটা হচ্ছে সুপার টুপার রিজনেবল প্রাইসের এই যে জয়পুরি, সো কটনের জয়পুরের ড্রেস, হ্যাঁ ইস নট জয়পুরি, এটা খুব সুন্দর একটা কটনের মধ্যে ড্রেস, বুটিক্স কালেকশন, সো এই ড্রেসগুলো দেখবো একদমই রিজনেবল প্রাইসে, যেটা আমরা আগে করতাম প্রায় বেশ কিছুদিন একটা গ্যাপ হয়ে গেছে, এটা হচ্ছে এটার আরেকটা ডিজাইন, জাস্ট লুক এট দিস ওয়ান, দিস ইজ অলসো সো প্রিটি, এগুলো আমরা একটু দেখবো আজকে, আজকে মিক্স কালেকশন। হ্যাঁ সো আপনারা জানো তো আমরা আগে দেখি যে আমরা কি কি ড্রেসগুলো দেখবো, এটা দেখি জাস্ট লুক এট দিস ওয়ান, ইজ ইট প্রিটি প্রিটি এনাফ, ওয়াও থ্যাংক ইউ বাবু, এটা আলাদা ডিজাইন, খুব সুন্দর সুন্দর কিছু বুটিক্সের ডিজাইন এসেছে। হ্যাঁ সো যেগুলো থাকে তো দেখা যায় যে কোয়ান্টিটি একটু কম কম করে থাকে, সো এই যে এগুলো দেখবো বুটিক্স, এটা এটা তো আপুর পড়াটা, এটা বোথ স্টিচে আনস্টিচে অ্যাভেলেবেল, আপু স্টিচের প্রাইসও বলে দিবো, আপু আনস্টিচের প্রাইসও বলে দিবো, একটু মাথায় রাখবেন জানুয়ারিতে আগে আসবে ওটা কনফার্ম করা হবে, বিকজ এটার স্টক ইজ রিয়েলি রিয়েলি ভেরি 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 মাচ লিমিটেড। ওকে সো আপু এটা তো আর কালার ছিল ওই মহিলা, ওই যে দেখো এই সাইডের কালার আছে, ওই যে ল্যাভেন্ডার একটা কালার এই সাইডে, হ্যাঁ এই যে এটা চাঁদিয়ে, এটার সাথে একটা ইয়েলো আছে ল্যাভেন্ডার আছে, জাস্ট লুক অ্যাট দিস ওয়ান, এইটা এইটা এইটার এটার কম্বিনেশনটা খুব সুন্দর, সো এটা দেখবো একটা, অ্যান্ড এটা তো লুলু স্যারের ড্রেসটা বানিয়ে আরও হয়েছে, এইটা হ্যাঙ্গার করবো এবং এই ড্রেসটা আমরা দেখবো, ইউ গাইজ লাভ দিস ওয়ান, আপনারা অনেক পছন্দ করেছেন। তারপরে হচ্ছে এই যে আমি বলেছিলাম যে এই যে এই ড্রেসগুলো আজকে দেখবো, এইটা দেখবো অ্যান্ড এইটা দেখবো, সো লটস অফ ড্রেসেস পাবো, সব এইটা আমার হাতে দিয়ে দেবো, এই সাড়ে তিনটা লাইট কালার ড্রেস দেখবো, এই যে ল্যাভেন্ডার ইয়ালো অ্যান্ড আরেকটা দাম, সুন্দর লাগছে এই কালারটা, থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ, সুন্দর না কালারটা, আমার আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে কালারটা, মনে হচ্ছে অনেকদিন পরে একটা সুন্দর একটা রেট থাকে না, রেট তো অনেক আসে, খুব সুন্দর লাইট জ্বালালে এটা কি হয় একদম ওরা ছিলিক মারে, লাইট জ্বালাইলে এই যে লাইট জ্বালালে একদম বোল্ড হয়ে যায় কালারটা, খুব সুন্দর না একদম, লাইটটা অফ করার পর আপনার লাইটটা জ্বালালে হয়তো অ্যাকচুয়ালি একটু ডিপ লাগে, বাট লাইট অফ করা অবস্থাতে যেমন সেম টু সেম ওইটা, খুব খুব সুন্দর, হ্যাঁ তাও একটা একটা করে দাও, সো দিস ইজ অ্যানাদার ওয়ান, এই কালারটা দেখবো। হ্যাঁ সো আজকে অনেকগুলো ড্রেসের হচ্ছে মিক্স লাইট, অনেক অনেক অনেকগুলো ড্রেসের মিক্স লাইট, চলো লাইফটা আগে স্টার্ট করে দিই উইথ দ্য ডেলিভারি প্রসেস, নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু, ট্রাই করি এভরিডে আপনাদেরকে নাইস 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 কালেকশন দেওয়ার জন্য, এভরিডে কিছু না কিছু নাইস কালেকশন দেওয়ার জন্য, দেখেন এটা কোনাটা যেটা এটা সব থেকে সুন্দর জিনিস, এটা হচ্ছে একটু দোপাট্টা, জাস্ট লুক এট দিস দোপাট্টা, তুমি একটু সাউন্ডটা কম করতে পারো খাদিজা, সো জাস্ট লুক এট দিস ভেরি বিউটিফুল দোপাট্টা, যেটা আমার মনে হচ্ছে এই ড্রেসের মেইন শো স্টপার, এটা দোপাট্টা এবং লোয়ার পোর্শনটা কিন্তু এমব্রয়ডারি করা, রেডের উপর রেড এমব্রয়ডারি করা, দ্যাটস ওয়াই কিন্তু কালারটা এত বেশি বোঝা যাচ্ছে না। ওকে দেখেন আমরা আবার এখানে খুব সুন্দর সুন্দর কিছু এমব্রয়ডারি ড্রেস এসেছে, এই যে এইগুলো একটু দেখে নিব, এটা কালারগুলো দাও, লুক এট দিস কালার, এইটাও একটু দেখে নিবো, এটার অনেকগুলো কালার এসেছে,
এই যেটা তো পার্টটা, সো এই কালারগুলো একটু একটু দেখে নেবো, এই যে ব্ল্যাক ওয়ান। সো এখানে অনেকগুলো ড্রেস আছে, মোটামুটি একটা মিক্সড লাইন, যেখানে আমরা দেখে নিব বাকি ড্রেসগুলো। আগে এটা দিয়ে শুরু করি। হাই আপু, হ্যালো তিশি আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ তাসনিয়া আপু ফর বিং উইথ মি আর ফর জয়নিং উইথ মি, থ্যাংক ইউ সো মাচ। সো দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে দোপাট্টা আছে যেটা দেখাচ্ছিলাম, এই দোপাট্টা সব থেকে সুন্দর যে পোর্শনটা, এটা হচ্ছে এটা কি এমব্রয়ডারি একটা প্যানেল আছে। ওয়াও ড্রেসটা, আপু ড্রেসটা রিয়েলি অনেক সুন্দর, এই যে এমব্রয়ডারি প্যানেল চারিদিকে দেখেন, এই প্যাচটা দেওয়া থাকবে, আপনারা এই প্যাচটা অ্যাটাচ করে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। অল আন্ডার লোয়ার পোর্শনে যে এমব্রয়ডারি করা, যেহেতু বেজের উপর বেজ এমব্রয়ডারি করা, সেক্ষেত্রে এমব্রয়ডারিটা কিন্তু এই যে এটা বেজের উপর বেজ, পুরো লোয়ার পোর্শন জুড়ে এমব্রয়ডারি করা। ওকে, অ্যান্ড এটা স্লিভসটা, আই ডিড ইট আ ভেরি গুড জব, আমার টেলার খুব গুড জব করেছে, জাস্ট লুক অ্যাট দ্য স্লিভস, স্লিভসটা দেখেন একদমই আনকমন না, মাঝে মাঝে দে ডিড ভেরি গুড, আমি যেটা দেখিয়েছি একদম এক্স্যাক্ট এটা স্লিভসটা করেছে, একদমই আনকমন। বিনসাইড জ্যাকেট স্টিচ দেখাবেন আপু, বিনসাইড জ্যাকেট আরেকটা রেট দিও আপু, আমাকে রেটটা দিও ইনশাল্লাহ বিপাশ আপু, অবশ্যই তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ মনি আপু। আপু বিনসাইড জ্যাকেট আমি না দেখানোর রিজনটা একটু বলি, একে তো হচ্ছে রেড, রেডের মধ্যে যে অরেঞ্জ ড্রেসটা ওইটা পুরো একটা স্টক আউট, ওইটা স্টক আউট এখন, ওইটার জন্য যারা মেসেজ দিচ্ছে অলরেডি, ওইটা আমি ওপেন করার সময় আপনাদেরকে বলছিলাম আপু এটা স্টক আউট হয়ে যাবে, সো ওইটা হয়েছে স্টক আউট। এছাড়া বেস্ট কয়েকটা কালার আসছে যেগুলো হচ্ছে ওই যে ওপেন করেছিলাম স্টক আউট হয়ে গেছে, এখন কি করতে হবে, এখন মোটামুটি আরেকটা কোয়ান্টিটি এনে লাইভ করতে হবে। তাও থেকে বড় কথা আপু, একটু হচ্ছে আমাদের ম্যান পাওয়ারও কম, আমাদের মডারেটর দুইজন অ্যাবসেন্ট ছুটিতে আছেন, সো এই জন্য আমি একটু স্লো যাচ্ছি, দেখা যাবে এভরিডে আগে দুটো করে করতাম, এখন একটা করে লাইভ করবো। সো ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে আগামীকালকে আমাদের বিশ্বের জ্যাকেটটা ঢুকে যাবে আরেকটা কাঁচা লগের, সো তখন আমরা লাইভ করবো, মোটামুটি একটা কোয়ান্টিটি হবে লাইভের। ওকে আচ্ছা আপু, আপনার ড্রেসটা কি স্টিচ স্টিচ আনস্টিচ বোথ অ্যাভেলেবেল? বেশি সুন্দর স্টিচিং এর জন্য এই ড্রেসগুলো বেশি সুন্দর, থ্যাংক ইউ তানজিনা আপু, থ্যাংক ইউ সো মাচ। ইয়াস আপু, আমিও এটা বিলিভ করি, একটা ড্রেস ডিপেন্ড করে যে আপনি কিভাবে এটা সেলাই করবেন, হ্যাঁ তো সেলাইয়ের উপরে ড্রেসের অনেক কিছু ডিপেন্ড করে। সো আচ্ছা চলো লাইনটা স্টার্ট করে দিই, ফার্স্ট সো দিস ইজ দ্য পার্ট যেটা হচ্ছে এই ড্রেসের মেইন থিং। সো লেটস স্টার্ট উইথ দ্য ডেলিভারি প্রসেস, ফার্স্ট একটু ডেলিভারি প্রসেস দিয়ে স্টার্ট করে দিচ্ছি। ইনসাইড এন্ড আউটসাইড ঢাকা সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা। সো আমরা যারা অর্ডার করবো, অর্ডারের মধ্যে কি বলবো, মেক শিওর হয় 100% কনফার্ম হয়ে অর্ডার করবো, 100% কনফার্ম না হয় আমরা কেউ অর্ডার করবো না, এটা সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যখনই ড্রেস অর্ডার করবো 100% কনফার্ম হয়ে অর্ডার করবো। সো লাইটটা অফ করে দিই আপনাদের অ্যাকচুয়াল কালারটা দেখানোর জন্য। কয়েকটা ড্রেস দেখায় ফেলছে আপু, এই যে এটা দিয়ে স্টার্ট করবো, ক্যারিজমা ইন্সপায়ার্ড, ইয়াস মিথুল আপু দিস ইজ ক্যারিজমা ইন্সপায়ার্ড, এই লাইফের জন্য সারাদিন ওয়েট করেছিলাম, দ্যাটস সো সুইট লিজা আপু, দ্যাটস সো সুইট, হাউ সুইট আমার আপুরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাঝখানে যাও কিছু প্রবলেম ছিল, এখন দেখা যাচ্ছে গ্রুপটা ওপেন করাতে একই সময় ভালো হয়েছে, সবার প্রবলেম শর্ট আউট করতে করতে এখন মোটামুটি ইনশাল্লাহ আর কারো কোনো প্রবলেম নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো আপুরা হচ্ছে আমার খুবই ভালো, অ্যান্ড সো সুইট, আসসালামু আলাইকুম আপু, হাউ আর ইউ, আই এম গুড আলহামদুলিল্লাহ, আমার ওয়ার্ড আর ডান আপু দাম দাম না শুনে আমার আপুরা ওয়ার্ডের ডান করে ফেলেছে, এত ভালো আপুদেরকে আমি কই পাই বলেন। রিমা আপু থ্যাংক ইউ সো মাচ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস স্টার্ট দ্য লাইট, চলেন আমি লাইটটা অফ করে দিলাম। সো এই কালারটা মামুদা দেখে যাবো, হাই আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, আমার কিন্তু চারটে ড্রেস পেন্ডিং আছে টু পাপু, ইয়াস না পড়া পর্যন্ত শান্তি রে, দ্যাটস সো সুইট আপু। আপনার পড়া ড্রেসটা প্রাইস হয়েছে আপু, এখনই বলে দিচ্ছি, ইয়াস বিপাশা পাপাটা দিয়ে শুরু করবো। টু পাপু আমি আজকে দেখছি, দেখছিলাম আমাকে কালকে তোমাকে হচ্ছে আপু ফোন দিবেন, একটু ফোনটা পিক করো, কালকে হচ্ছে আমাদের মডারেটর তোমাকে ফোন দিবে, তোমার ড্রেসগুলো একদম সুন্দর করে লিস্ট করা আছে আমাকে বলেছে আপু, টুম্পা আপুর ড্রেস আছে, সো আমরা কালকে ফোন দিয়ে কনফার্ম করে নিব। ওকে আপু, আগে ইগো দেখাও, সব দেখা পাবো, রেডটা ড্রেসটা প্রাইস বলেছি এখনো বলে দিচ্ছি ইগো, ইয়াস থ্যাংক ইউ সো মাচ। দেখছেন আপনারা ব্র্যান্ডের নাম জানেন, আমি কিন্তু জাস্ট আমার কাছে ইন্সপায়ার্ড ড্রেসগুলো দেখা যায়, আমি ব্র্যান্ডের নামও এত মনে রাখতে পারি, ইয়াস ইগোর ইগোর ড্রেস আছে। আচ্ছা কালারটা আমি তোমাকে কালারটা দেখতে ডাকছি আপু, ওয়ার্ডার ডান আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ রুবায়েত আপু, হ্যাঁ আপু হ্যালো, তোমার ড্রেসটা প্রাইস করতে দিচ্ছি আপু এখনই বলে দিচ্ছি, ঠিক আছে না? সো কালার হচ্ছে আপু সেম টু সেম, ডিটো এটা পাবেন, জাস্ট ডিটো এটা পাবেন, না একটু লাইট না একটু ডিপ। সো আপু এখন লাইভে দাঁড়ানোর আগে দুই তিন দিন টেস্ট করে আসি যে দেখো কালার ঠিক আছে কিনা। সো কালার সেম টু সেম ডিটো এটাই পাবেন, না একটু লাইট না একটু ডিপ, আমি লাইটটা অফ করে দিয়েছি,
সো চলো এবার একটু ড্রেসটা দেখি আনস্টিচটা, হ্যাঁ এটা স্টিচ এন্ড আনস্টিচ বোথ অ্যাভেলেবেল, স্টিচটা সেম টু সেম ডিটো আপুরটা পাবেন, আনস্টিচটা এই যে আমি দেখে দিচ্ছি মেক করে নেবেন, এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শনটা থাকবে, হ্যাঁ দিস ইজ দ্য ফ্রন্ট, এখানে ওয়ার্কটা আসছে, সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টটা থাকবে খুব সুন্দর করে ডিজিটালে প্রিন্ট করা, এই পোর্শনটা দেখেন এখানকার প্রিন্টগুলাই সুন্দর, সো এই যে দেখেন প্রিন্টটা দেখেন কি সুন্দর প্রিন্টের, জাস্ট লুক অ্যাট দ্য প্রিন্ট, খুব সুন্দর প্রিন্ট করা। এবার আসি বারবার বলছিলাম না লোয়ার প্যানেলটা পুরোটা এমব্রয়ডারি করা, কিন্তু কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, এই যে লোয়ার প্যানেলটা লাভলি আপু থ্যাংক ইউ, সেই যে এটা হচ্ছে এমব্রয়ডারি করা, পিছনটা বোঝা যাচ্ছে কজ এমব্রয়ডারির উপর, এই যে এমব্রয়ডারি পুরো ফ্রন্ট পোর্শনটা নিচের পোর্শন পুরোটা এমব্রয়ডারি করা, অ্যাপে অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করে দিব তোমার যা যা কেন নেশা, অনেকদিন পরে আমার মনে হচ্ছে আমি অনেকদিন পরে একটা মারাত্মক কালার পাইছি যেটা দেখার সাথে সাথে ভালো লাগবে, এই পড়ে গেছে আপু নিজে কালটাই সুন্দর দাও পড়ে গেছে নিচে দিদি আপু আমার হাতে দাও, সো দেখেন এটা লোয়ার প্যানেলটা হচ্ছে যে খুব সুন্দর করে পুরো লোয়ার প্যানেলটা একদম নিচে পুরোটা বেইজের উপর বেইজ এমব্রয়ডারি করা আছে, সিল্ক অ্যাট দ্য এমব্রয়ডারি, স্টিচের লার্জেস্ট সাইজ কত আপু 52 পর্যন্ত দেওয়া যাবে, সো খুব সুন্দর কালারটা কি বলো আপু, কালারটা ট্রাস্ট মি যেই কালারটা দেখছেন সেম এই কালার, সো এখন আপনারা এই যে নাম বলেন যেই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সেম টু সেম ডিটো এই কালার, না একটন হোয়াইট না একটন ডিপ, স্টিচের প্রাইস কত অফ দিস লুলু সারওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং, আমি দেখে দিব লুলু সারওয়ান আপু এটা একটু হ্যাঙ্গার করো, লুলু সার স্টিচের প্রাইস হচ্ছে আপু 1890 টাকা, আনস্টিচ হচ্ছে 1290, লুলু সার হচ্ছে টিয়া কালারটা, হ্যাঁ ফেরত গানটা লুলু সার, সো লোয়ার পোর্শন হচ্ছে পুরো এমব্রয়ডারি করা, জাস্ট লুক অ্যাট এমব্রয়ডারি, তার নিচে ডিজিটালি প্রিন্টেড, ওকে নাও কাম টু দ্য ব্যাক পার্ট, এটার ব্যাক পার্টটাও খুবই সুন্দর, ব্যাক পার্টটাও ফুললি 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 যে ডিজিটালি প্রিন্ট করা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টেড, না এটা হচ্ছে এটা স্লিভ, সরি দিস ইজ দ্য স্লিভ, স্লিভটা খুব সুন্দর করে ডিজিটালি প্রিন্ট করা, জাস্ট লাইক অ্যাজ মাই ওয়ান স্লিভসের নিচে আমি একটু প্রিন্টার করে দিয়েছি, ইট ইস নট প্রিন্টার, এটাকে হচ্ছে কি বলে এটাকে, এটাকে আই ডোন্ট নো, এটাকে আমি লুপ, এটা লুপ বলে, সো খুব সুন্দর করে লুপ করে একটু বড় করে আমি লুপটা করেছি, সো আপনারা এইভাবে লুপ করছেন আর যারা স্টিচে পাবেন তারা এরকম করে সেম টু সেম লুপে পেয়ে যাবেন, পিঙ্কিশ রেড পিঙ্কিশ রেড, ওকে ওকে জাস্ট লাভলি থ্যাংক ইউ, ওনা কটন ইয়েস আপু দিস ইজ কটন, দিস ইজ কটন, সো এটা হচ্ছে এটা ব্যাক পোর্শনটা, সো ব্যাকটা হচ্ছে ফুললি 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 ডিজিটালি প্রিন্ট করা, ওকে সো ফ্রন্ট ব্যাক অল ওভার ডিজিটালি প্রিন্ট করা, এবার দোপাট্টা দেন লটস অফ, এবার এটা দোপাট্টা দেখবো এটার সাথে উই গোনা গেট লটস অফ এমব্রয়ডারি প্যাচেস, দেখেন এটার সাথে এমব্রয়ডারি প্যাচগুলো দিও, দিস ইজ দ্য দোপাট্টা, ওকে দোপাট্টা অলরেডি আই এম ওই দিস ইজ দ্য দোপাট্টা, জাস্ট লুক দোপাট্টাটা সুন্দর না, এবার আসেন দোপাট্টার সাথে এটা হচ্ছে এটা সালোয়ার, খুব সুন্দর একটা স্যালো টমেটো রেড, রাহিল নোর আপু থ্যাংক ইউ সো মাচ, আপনাকে আমার জন্য আচার পাঠিয়েছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, এখন আমার ম্যান্ডেটরি হয়ে গেছে, কালারটাই স্টোরি বাড়ির মতো মনে হচ্ছে, কালারটা টাই কালারটাই স্টোর বাড়ির মতো মনে হচ্ছে, আচ্ছা আপু আপু কি বলছে আমি বুঝিনি, আপু মোর বাককে রিস্টক করবেন, আপু মোর বাক না এতবার রিস্টক করছি, আপনারা যদি বলেন এখন আবার ডিস্টার্ব করবো আর কি, যদি বেশি প্রেশার আসে আমার ক্যামেরাটা হট পিং লাগে আপু, দুলা আপু একদম যেটা দেখতে পাচ্ছেন সেম, অবশ্য ক্যামেরা ভ্যারি করে আপু ট্রু, বিকজ আমার ভাবির যে ক্যামেরা ওইটা আমার কালারটা আসে না, আবার আমার মোবাইলে আমার ভাবির কালারটা আসে না, আপনাদের মোবাইলের স্যাচুরেশন যখন বেশি থাকে তখন কালারটা একটু হট পিঙ্ক লাগবে আপু, আচ্ছা ওড়নাটা কি কটন আপু, কটন বাট ইট ইজ টমেটো রেড, রাইলুর আপু এখন আমার একটা দায়িত্ব বেড়ে গেছে, আমি যে কোথাও যাই এখন আপনার জন্য আমার কিছু না কিছু আনতে হবে, থ্যাংক ইউ সো মাচ আপু, সো দিস ইজ আমার, এটা হচ্ছে এটা দোপাটা, দোপাটাটা সাইডে রাখি আগে দেখাই, সো এটা হচ্ছে দোপাটা, এটা হচ্ছে এটা প্যান্ট, একটা স্ট্রেট কাট খুব সুন্দর, আমরা একটা পেট সরি একটা আনস্টিচ প্যান্ট পেয়ে বেড়াচ্ছি, যেটা আমরা খুব সুন্দর করে স্ট্রেট করে মেক করে নিতে পারবো, অ্যাজ আপু মেক করে নিচ্ছে, সো কালার সেম টু সেম ডিটো আপুরটাই, জামাটা দেখে মন চাচ্ছে কিন্তু কিছুদিনের মধ্যে দেশ ছাড়বো তাই নিজেকে কন্ট্রোল, হরে আপু আর দেশ ছাড়বেন, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক আপু, সো এটা হচ্ছে স্যালো, স্যালোটা হচ্ছে খুব সুন্দর করে প্যান করেন, দেশ ছাড়বেন, আল্লাহ কষ্ট, এই টাইমটা আসলে খুবই খুবই ডিফারেন্ট ফিলিংস আসে, মিক্স ফিলিংস আসে, খুশিও লাগে আবার খারাপও লাগে না, সো এই যে হচ্ছে এমব্রয়ডারি প্যাচ, এবার দেখেন একটা বিশাল লম্বা এমব্রয়ডারি প্যাচ দিয়েছে, বিশাল লম্বা, হ্যাঁ এটার এক একটা লাইন আপনাদের আলাদা করতে হবে, ওয়ান টু থ্রি ফোর, ফোর লাইনে খুব সুন্দর এমব্রয়ডারি প্যানেল দিয়েছে, আমি দেখাচ্ছি কিভাবে, সিমেন্ট স্ট্রবেরি ইয়াস
থ্যাংক ইউ মামু ডাক্তার আপু, থ্যাংক ইউ, স্ট্রবেরি বুঝিয়েছে, ওয়েলকাম আপু, আমার জন্য শুধু দোয়া করো ইনশাআল্লাহ, লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। সো এটা একটু দেখে, এটা হচ্ছে সিকোয়েন্সার ওয়ার্ক করা কিসের মধ্যে খুব সুন্দর একটা কালার, এরপর আমি প্যারটটা পড়বো, ওকে। সিকোয়েন্সার ওয়ার্ক করা খুব সুন্দর একটা অ্যানোডাই প্যানেল আছে, এবং এটা বিশাল বড় একটা প্যানেল, জাস্ট লুক এই যে। সো এটা হচ্ছে বিশাল বড় একটা প্যানেল, যেটা চারটা স্টেপে দেওয়া আছে, এই যে বিশাল বড় একটা প্যানেল, বিশাল বড় একটা প্যানেল যেটা চারটা স্টেপে দেওয়া আছে। এবার আমি একটু দেখাই যদি এইটার কাজ কি। এটা আমি ড্রেসের স্লিপসে ইউজ করেছি, দিস ইজ দ্য ওয়ান। এটা আমি ড্রেসের কাপ্তান দেওয়াতে ইউজ করেছি, এইটা আমি ড্রেসের পুরো দোপাট্টা জুড়ে দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে অরিজিনাল ক্যাটালগের ছিল, জাস্ট লুক। সো এই যে বিশাল বড় একটা এমব্রয়ডারি প্যাচ দিয়েছি, এই এমব্রয়ডারি প্যাচটা আপনারা এই কাজে ইউজ করবেন। আমি ড্রেসের স্লিপসে নেকে এবং ওনার চারো পাশে, এটা ওনার জাস্ট নট ওয়ান পাশে, এটা চারো পাশে যে একটা পার্ট আচ্ছা আপু, নেকটা কত আপু, এই যে দিস ইজ দ্য নেক, হ্যাঁ এটা হচ্ছে নেক আপু, আপনার নেকটা কত আপু? আমি হচ্ছে ফাইভের বেশি পড়ি না আপু, তুমি পড়েছো দেখে কি ড্রেস এত স্নিগ্ধ থামাস আপু, একদম সুন্দর কথা বলেছে, আমি নিব ইনশাল আপু, জাস্ট জাম্পার না, আসসালামু আলাইকুম, জাস্ট যা যা নিবেন, স্টক ইজ ডেলি ভেরি মাচ লিমিটেড আপু বলে দিলাম, পরে বললেন আপু স্টক আউট কেন বলেছে মডারেটররা, যার অর্ডারটি আগে আসবে ওটা কনফার্ম করাবে, সো একটু দ্রুত নিয়ে নিন। সো ওনার দেখেন চারোদিকে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্যানেল আছে, যে সিকোয়েন্সার করা প্লাস এমব্রয়ডারি প্যানেল আছে, খুব সুন্দর করে দোপাট্টার চারোদিকে ওয়ার্ক করা এমব্রয়ডারি প্যানেলটা অ্যাটাচ করে দিবেন, ওকে। সো এই বিশাল লম্বা এমব্রয়ডারি প্যানেলটা আমরা ইউজ করে ফেলাম, সো দিস ইজ দ্য টোটাল ড্রেস। সো সেম টু সেম এই কালার যেটা ভালো লাগছে একটা স্ক্রিনশট দিব, ফোন নাম্বার অ্যাড্রেস সব অ্যাড্রেস প্লেস করে দিব, 100% কনফার্ম হলে অনেকে হয়তো বা ভাবছেন 31-32 এরকম একটা রেড কালার লাগবে। সো যাদের এরকম চিন্তা ভাবনা আছে তারা খুবই সুন্দরভাবে ইনবক্সে লিখে দেবেন আপু ইমার্জেন্সি, ওকে, ইমার্জেন্সি কথাটা লিখতে হবে। আচ্ছা আমি নিব আপু, ওকে, প্যান্টের লেস দেওয়া হবে স্টিচ নিলে আপু, মামু ডাক্তার আপু আমরা লেসটা আপু অ্যাভয়েড করছি, আমি একটু বলেছিলাম আপু যে স্টিচ নিলে সামটাইমস প্রবলেমটা হয় কি, মানে প্যান্টে লেস দিলে মিডিল লেস দিলে যে নামাজের একটা প্রবলেম হয়, আর একটা হচ্ছে কস্টিং আপু বেড়ে যায়, সো এই জন্য প্যান্টের লেসটা আমরা একটু অফ রেখেছি। সো দিস ইজ দ্য ওয়ান, যেটি আমার ভালো লাগছে গো ফর ই, স্ক্রিনশট নিয়ে আমরা ফোন নাম্বার অ্যাড্রেস ও ওয়ালেটটা প্লেস করে দিব, ইফ উই আর 100% কনফার্ম দেন। এবার আসেন এটা প্রাইস, আনস্টিচ প্রাইস 1790 টাকা, স্টিচ প্রাইস 2390 টাকা, আনস্টিচ প্রাইস 1790 টাকা, স্টিচ প্রাইস 2390 টাকা। এবার আসেন স্টিচের সাইজগুলো, স্টিচ কিন্তু সেম টু সেম আপুরটার মতো পাবেন, ওকে, প্রাইসও সুপার ডুপার রিজনেবল আপু, আগের দিনের বিনসাইদ কোড কি আছে আপু, বিনসাইদ কোড পারফেক্ট ড্রেস ফর, ইয়েস রাইল আপু, ট্রাই না, পারফেক্ট ড্রেস ফর 31st night আপু, আমি ওটা দেখেছি, দ্য পারফেক্ট ফর 31st night। সো দিস ইজ দ্য ওয়ান, যারা স্টিচে পাবেন সেম টু সেম দিক টু আপুরটা পেয়ে যাবেন, যারা আনস্টিচে পাবেন আপুরটার মতো মেক করে নেবেন, এবং যেসব আমার আপা জানেরা মনে করছেন 31st night-এর জন্য দরকার অবশ্যই ইনবক্সে লিখে দেবেন ইমার্জেন্সি, নাহলে কিন্তু 31st-এর অনেক প্রেশার আমাদের, হ্যাঁ। হোয়াট আর ডান আপু, আলহামদুলিল্লাহ সুমি আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এইটা আমি বারবার বলে দিচ্ছি, অবশ্যই ইমার্জেন্সি কথা লিখে দেবেন, বিকজ আপুদের ইনবক্সে এর জন্য আমাদের লাইভও আমি কমিয়ে দিয়েছি, একটা করে লাইভ করতেছি, কারণ 31st-এর প্রেশার আছে আপু ইনবক্সে। সো দিস ইজ দ্য ওয়ান, যেটা ভালো হচ্ছে গো ফর ইট, সব প্রাইস একদম সুপার ডুপার রিজনেবল করে দিয়েছি। সাইজগুলো এবার শুনি, ড্রেসের স্লিপসের লেন্থ, স্লিপসের লেন্থ হচ্ছে 20, স্লিপসের লেন্থ 20, ড্রেসের লং হচ্ছে 43-44, ড্রেস সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, সেলাই ছাড়াটা হচ্ছে 1790, সেলাই করাটা হচ্ছে 2390। ড্রেসের সাইজগুলো হচ্ছে স্মল মিডিয়াম লার্জ, স্মল হচ্ছে 36-38, মিডিয়াম হচ্ছে 40-42, লার্জ হচ্ছে 44-46, অ্যান্ড এক্সেল হচ্ছে 48-50+। এক্সাক্ট কালারটি কি আপু, এক্সাক্ট সেম টু সেম যে কালারটা দেখছেন এটা, এটাকে আপনারা স্ট্রবেরি রেড বলতে পারেন, আমার আপনারা অনেক সুন্দর সুন্দর নাম দিয়েছে, কেউ বলছে স্ট্রবেরি রেড, কোনো আপু বলেছে টমেটো রেড, দেখেন স্ট্রবেরি রেড, টমেটো রেড, এবং কেউ বলছে পিঙ্কিশ রেড, তবে আমার কাছে মনে হয়েছে স্ট্রবেরি রেড অথবা এটা টমেটো রেড হতে পারে, এটা কিন্তু দুইটার কালার টোন, পুরোটা কিন্তু এক কালার না, দেখেন এখান থেকে এক কালার হয়, নিচের দিকে এক কালার হয়েছে, এটা কিন্তু শেড, আপনারা কি বুঝতে পারছেন কিনা আমি জানি না, এটা কিন্তু শেড, এখানে হচ্ছে এটা টমেটো রেড, নিচের দিকে স্ট্রবেরি রেড, সো এটা কিন্তু দুইটা কালারের টোন আপু, সো দুইটাই মনে হবে এটা দুইটা কালার টোন আপু। নোয়াখালী থেকে দেখছি আর সবাই মিলে, থ্যাংক ইউ তাসকিন মশাল আপু, কবে গেছেন নোয়াখালীতে, লেন্থ 48 হবে আপু, হবে ওই অবশ্যই ইনবক্সে বলে দিবেন। হাই আপু, হ্যালো খাদিজি আপু, আপু ফ্লোরাল বাড়িস কি দেখানো যাবে আগামীকালকে, আজকে আমার দেখানোর ইচ্ছা ছিল আপু ফ্লোরাল বাড়িস, কিন্তু আমরা হচ্ছে গতকালকে রং পছন্দ গিয়েছে, সো আজকে ফ্লোরাল বাড়িস দেখাচ্ছি না, আজকে ওইটার প্রেশারটা শেষ হবে, দেন উইল গো ফর ফ্লোরাল বাড়িস,
Just look at this beauty. Now come to this beauty. চলো এটা ডান আমি একটু সরিয়ে নিচ্ছি, এখন আমি চলে যাবো এই 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 সুন্দর ড্রেসটাতে। হাই আপু, হ্যালো। সো এখন আমরা চলে যাবো এই এই ড্রেসটাতে। দিস ইজ আ প্রিটিয়েস্ট ড্রেস। সো এটাও অ্যানাদার প্রিটি, এবং এইটার মেকিংটা দেখেন। আমি এই ড্রেসটার সাথে ফুল জাস্টিস করেছি, দেখেন একটু ডিফারেন্ট করেছি। লুলুসার ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানের সব ব্র্যান্ড থেকে ডিফারেন্ট, সো এটার মেকিংটা আমি একদমই ডিফারেন্ট করেছি। দেখেন এই যে টার্সেল, সো দুই দিকে টার্সেল দেওয়াতে ড্রেসটা আরও বেশি সুন্দর লাগিয়েছি। ফ্রন্টে খুব সুন্দর করে টার্সেল আছে, এই যে চার পাশের চারটা টার্সেল, খুব সুন্দর। আচ্ছা, কেউ কাউকে ট্যাগ করেছেন, আপু জ্যাকেট বিনসাইড অর্ডার করেছি ব্লু কালারটি, একটু কনফার্ম করতে বলে। ইনশাল্লাহ আপু ব্লুটা অর্ডার করলে কনফার্ম হয়ে যাবে। রেড আর অরেঞ্জটা কেউ অর্ডার করেন না আপু, আমার আগামীকালকে যা আসবে ক্যাটালগ ওখান থেকেও রেড আর কমলাটা আমার মনে হচ্ছে ওইটার আমি একটা পিক করে নিয়ে আমি আমাদের ভার্সন বানাই আপনাকে দেই, আপনাদেরকে দেই, ওইটার এত ডিমান্ড। ওকে, সব ওইটা সরিয়ে ফেলছি, আই উইল গো উইথ দ্য নেক্সট ওয়ান। ওকে, এটা সরিয়ে ফেলছি আপু, আই উইল গো উইথ দ্য নেক্সট ওয়ান। ওকে, সো দিস ইজ ডান এখন।